শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমীয় বাণী গ্রন্থ চলার সাথী থেকে কিছু অংশ পাঠ করছি। সাধনায় চরিত্র ও যোগ বিভূতি, সাধন প্রক্রিয়ায় ক্রমাগত চেষ্টা ও অভিনিবেশে শব্দ, জ্যোতি, দৈববাণী ইত্যাদি যোগ বিভূতি যাহা সংঘটিত হইয়া থাকে সেগুলি তোমার মস্তিষ্কের বৈধানিক পরিবর্তনই নির্দেশ করে। ইহা তোমার প্রকৃত সত্তা ও চরিত্রকে স্পর্শ নাও করিতে পারে, কিন্তু আদর্শে ভক্তি ও ভালোবাসার অকাট্য টানে বা তৎসহ যৌগিক প্রক্রিয়ায় যাহা সংঘটিত হয় তাহা সত্তা ও চরিত্রকেই আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে, ইহা স্থির নিশ্চয়। বাণী সংখ্যা 106। স্বস্তি স্বস্তি স্বস্তি।